আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিল্লা আজমাইন সম্মানিত ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আসিল হবিতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে হলো দাউদ বা রাউন্ড ওয়ারাম বা ইসকাবিস অর্থাৎ খুজলি পাশরা এই খুজলি পাশরা এবং দাউদ নিয়ে আমরা অনেকেই বিরক্ত বোধ করে থাকি এবং অনেকেই আমাদের আমরা সমাজের কাছে যে হয়ে থাকি সমাজের কাছে আমরা অনেক সময় যেতেই বোধ করি কারণ আপনি যে কোনো সময় আপনার চুলকানি শুরু হয়ে গেল আর তো দেখতে অনেক সময় বিশ্রীর মতন দেখা যায় যার কারণে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কত স্কিন ডিজিজ ডাক্তারের কাছে চরম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছে যার কোনো ইয়াপটা নেই কিন্তু কোনোতেই ফল হয়নি আর হোমিওপ্যাথি তো সবচেয়ে মারাত্মক হলো যে হোমিওপ্যাথির কাছে এই বিষয়টা নিয়ে গেলেই চুলখানে বেড়ে যায় আরও আমাদের বিরক্ত শুরু হয়ে যায় যার কারণে আজকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে সেই সমাধান দেব আল্লাহ রহমতে আশা করি আপনারা অতি দ্রুত আপনারা এই দুটা রোগ থেকে চিরতর মুক্তি পাবেন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনাদেরকে শেয়ার বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আর যারা এখনও নতুন ভাই বোনের এবং পুরাতন যারা দেখেন সময় কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে আগ্রহী ওঠি আর আরেকটি কথা হলো যারা এখন হুমিপেদিতে ভর্তি হতে চান বা আমার মেডিকেল কলেজে যেখানে আমি প্রবাসক আপনারা যারাই এখানে ক্লাস করতে চান বা ভর্তি হতে চান এখনই ভর্তি হওয়ার সময় তাহলে আমার আমার সাথে অথবা আমাদের অফিসিয়ালভাবে আমাদের অফিসে যোগাযোগ করুন এতে আপনারা অনেক উপকৃত হবেন এবং মানুষের সেবায় নিয়োজিত হতে পারবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে খুবই সহজ যে খুঁজি পাশা যে কোনো খুচরি হোক এতে তো আপনারা জানেন কত চুলকানি কত খাইজলাইনি কত মলম দিতেছি হাটে বাজারে সব জায়গায় দেখা যায় যে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয় এটা সহজ পদ্ধতি আজকে দাউদ মানে অর্থাৎ রাউন্ড ওয়ারাম এই রাউন্ড ওয়ারাম কিভাবে আপনি ভালো করবেন সেটা হলো যে আফাং গাছ এই আফাং গাছটাকে আপনি আফাং গাছের ডাটা এবং পাতা এই দুটা নেবেন দুটা নিয়ে এটাকে পুরবেন পুরে আট গ্রাম করতে হবে কয়েক গ্রাম আট গ্রাম এটাকে ভ্যাজলিন অথবা অলিভ অয়েল দিয়ে সুন্দর করে এটাকে আপনার মিশিয়ে পোলিপ বানিয়ে এটাকে মিশিয়ে সুন্দর করে আপনি পোলিপ দেবেন আপনি যে জায়গাটা হবে ঠিক সেই জায়গাটার উপরেই দিবেন এভাবে যদি আপনি তিন থেকে চার দিন ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার দাউত চিরতার বিদেয় হয়ে যাবে দ্বিতীয় যেটা হলো খুচলি পাশরা ইস্কাবিস এই স্কাবিস ইচিং হতে হতে অর্থাৎ চুলকানি হতে 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 আপনার কি যে একটা জ্বালা বার্ন হয়ে যাচ্ছে আপনার শরীরের ভিতরে খুব খারাপ লাগতেছে তাদের জন্য হলো যে পাঁচ গ্রাম আপনার আফাং গাছ নেবেন পাঁচ গ্রাম আফাং গাছ নিয়ে এটাকে দুই কাপ পানিতে সেদ্ধ করবেন চা বানাবেন বানিয়ে এক কাপ তৈরি করবেন এক কাপ তৈরি করে এটাকে তিনবারে শেষ করবেন তিনবারে শেষ করে এটা এইভাবে আপনি দশ থেকে পনেরো দিন সেবন করুন আপনার যত প্রকার চুলখানি আছে ইনশাল্লাহ চিরতর আপনার কাছ থেকে বিদায় নেবে আজকে বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে তো শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন